আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শেয়ার করব। আমরা অনেকেই আছি যারা মেডিকেল সেক্টরে কাজ করতে ইচ্ছুক বা মেডিকেল সেক্টরে কাজ করতে চাই, যেমন আছে ওটি অ্যাসিস্ট্যান্ট আছে বা ওটি ব্রাদার আছে, যাদেরকে ওটিতে কাজ করতে হয়। একটা অপারেশন করার আগে যে প্রিপারেশন, অপারেশন করার ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া, ট্রলি দেওয়া, এগুলোর ক্ষেত্রে আসলে আমাদের অনেকেই দেখা যায় সেরকম অভিজ্ঞতা নেই। যারা নতুন আছেন তাদের কথা আমি বলছি। তো যারা নতুন আছেন, যারা ওটির অপারেশনের ক্ষেত্রে কোন কোন অপারেশনে কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়, কোন ইনস্ট্রুমেন্টের কী কাজ, এই সমস্ত বিষয়ে যারা আগ্রহী, আমি এই ভিডিওটি তাদের জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো মূলত সিজারিয়ান সেকশনে আসলে কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এবং কোন ইনস্ট্রুমেন্টের কী কাজ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি প্রথমে দেখাতে চাচ্ছি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোয়াব হোল্ডিং ফোর্সেপ বলা হয়। এটা দিয়ে সোয়াব দেয়, স্কিন তাকে ওয়াশ দেয় পপিসেপ দিয়ে। আর ইউট্রাস সেলাইয়ের ক্ষেত্রে দেখা যায় সোয়াব হোল্ডিং ফোর্সেপগুলি অনেক কাজে দেয়। দেখতে পাচ্ছেন আর এটা সোয়াব হোল্ডিং ফোর্সেপ, দুই পাশে দুইটা সিঁদুর এবং এখানে ক্লাম্প করার মতো সিস্টেম আছে। এরপরে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে আর্টারি, কার্বেড আর্টারি। এই কার্বেড আর্টারি সফট টিস্যু ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কার্বেড আর্টারি, এটা মূলত সয়েন্সের কার্বেড আর্টারি। এটা একটা সিজারিয়ান সেকশনের ট্রলের ক্ষেত্রে চারটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, চারটা আর্টারি দেওয়া হয় একটা ট্রলিতে, সিজারিয়ান সেকশনের একটা ট্রলিতে। এরপরে এটা হচ্ছে টিস্যু ফোর্সেপ, একটা সিজারিয়ান সেকশনের ট্রলিতে মূলত চারটা সিজারিয়ান, চারটা টিস্যু ফোর্সেপ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে সব টিস্যুগুলি ধরার ক্ষেত্রে এই ফোর্সেপটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে টিস্যু ফোর্সেপ, একটা সেটে চারটা টিস্যু ফোর্সেপ থাকে। এটা হচ্ছে টাওয়াল ক্লিপ, একটা সেটে মূলত পাঁচটা টাওয়াল ক্লিপ থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়াল ক্লিপ। এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে নিডেল হোল্ডার, অর্থাৎ সেলাই করার ক্ষেত্রে নিডেলটা ক্লাম্প করার ক্ষেত্রে এই হোল্ডারটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে নিডেল হোল্ডার, একটা সেটে মূলত আপনি দুইটা নিডেল হোল্ডার দিতে পারেন, বা আইডিয়াল সেটে দুইটা নিডেল হোল্ডারই যথেষ্ট। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লং আর্টারি ফোর্সেপ। এই লং আর্টারি ফোর্সেপ কার্বেট বা স্টিল দুটিই হয়। এটি মূলত ব্যবহার করা হয় বেবির যে কর্ড আছে সেই কর্ডকে ক্লাম্প করার জন্য, কর্ডকে ক্লাম্প করার জন্য হচ্ছে এই লং আর্টারি ফোর্সেপ ব্যবহার করা হয়। একটা সেটে দুইটা লং আর্টারি ফোর্সেপ দেওয়া হয়, দেখতে পাচ্ছেন ক্লাম্প করা হয় এখান দিয়ে, একটু কার্বেট টাইপের এটা স্ট্রেটও আছে। এরপর দেখতে পাচ্ছেন বিপি হ্যান্ডেল, এটা হচ্ছে মূলত চার নম্বর বিপি হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপি হ্যান্ডেল, একটা সেটে একটা বিপি হ্যান্ডেল থাকে। এটা হচ্ছে টুথ ফোর্সেপ, দেখেন এখানে টুথের মতো আছে দেখা যাচ্ছে। আরটা থাকে প্লেন ফোর্সেপ, সেই প্লেন ফোর্সেপটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে টুথ ফোর্সেপ। আমার হাতে এবার দেখতে পাচ্ছেন দুইটা সিজার আছে, একটা হচ্ছে প্লেন সিজার, প্লেন সিজার দিয়ে মূলত সফট টিস্যুগুলি কাটা হয়। আর এটা হচ্ছে রাফ সিজার, রাফ সিজার দিয়ে মূলত আপনার সুতাগুলি আছে সেই সুতা কাটা হয় বা কাগজ কাটা হয়, গস কাটা হয়, এই সমস্ত জিনিস কাটা হয় হচ্ছে রাফ সিজারটা দিয়ে। আর প্লেন সিজারটা দিয়ে হচ্ছে সফট টিস্যু কাটা হয়। এরপরে হচ্ছে ডয়েন্স, একটা সেটে একটা ডয়েন্স থাকে, এটা হচ্ছে ডয়েন্স। এটা হচ্ছে গালিপট, গালিপটে পপিসেপ দেওয়া হয়, পরিমাণ মতো পপিসেপ দেওয়া হয় গালিপটে। এটা হচ্ছে কিডনি টেরে, একটা সেটে একটা কিডনি টেরে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডনি টেরে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সাকার টিউব, এটা হচ্ছে সাকার টিউব, অর্থাৎ এটা দিয়ে সাকার দেওয়া হয়, ফ্লুইড বা অতিরিক্ত ব্লাড যদি থাকে বা ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলিকে এটা দিয়ে সাকার দেওয়া হয়।
আশা করি বন্ধুরা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে শর্টে বোঝানোর জন্য। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সিজেরিয়ান সেকশনের ট্রলি কিভাবে দিতে হয়। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।